নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের ফর্তাবাদের জাগ্রত মা কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়টি তথাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন গড়িয়া ফরতাবাদের কিছু দূরে একসময় বিদ্যাধরী নদীর কাছে ওই দয় ছিল পর্তুগিজ বোমবেটেদের ঘাটি। তাদের দমন করতে চেয়েছিলেন প্রতাপদিত্য তখন ফর্তাবাদে ঘাটি করেছিল মোগল বাহিনীও তবে বারহাস ফরতাবাদের নামটির সাথে মহামায়া কালী মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে ইংরেজতে দেওয়ান জনার্দন করে ছেলে দুর্গারাম করচৌধুরী রাজপুরে জমিদার মহামায়া মূর্তি উদ্ধার করেছিলেন এখানকার জমিদার দুর্গারাম চৌধুরী এবং পুরোহিত গোরাচাঁদ ঘোষাল দুর্গারাম স্বপ্নে জানতে পেরেছিলেন যে দেবী বরহাস ফরতাবাদের গঙ্গার ঘাটের কাছেই রয়েছেন ফরতাবাদে কাঠের কালী মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে একটি ছোট্ট মন্দিরে এখানের পৈলেন পুকুর থেকে এটি পাওয়া যায় পাওয়া গেছে আরও অনেক ছোট ছোট মূর্তি এইগুলোকে পাল সেন যুগের নিদর্শন বলে দাবি করেছেন সবাই তবে লোকশ্রুতি দেবীরা তিন বোন কালী অন্নপূর্ণা ও ত্রিপুরা সুদরী দারুবিগ্রহ অর্থাৎ কাঠের কালীটি পুকুর কাটতে গিয়ে পাওয়া যায় পুকুর থেকে ওঠানোর পর অন্নপূর্ণা এবং ত্রিপুরা সুন্দরী নাকি পালিয়ে যান কিন্তু কোদালের আঘাতে মা কালীর দুইটি পা কেটে যাওয়ায় সে পালাতে পারেননি স্থানীয় জমিদারকে স্বপ্নাদেশ দেন তাকে প্রতিষ্ঠা করার ফরতাবাদ গ্রামটি থেকে আবিষ্কৃত হয়েছে সেন যুগের পরবর্তীকালে নির্মিত কাঠের একটি সুপ্রাচীনা কালী মূর্তি যেটি ফরদাবাদের কালী নামে পরবর্তীকালে পরিচিতি হয় বহু বছর ধরে কাদা ও পাকে আটকে পড়েছিল এই দারুমূর্তি অবশেষে পৈলান পুকুর সংস্কারকালে দেবী মূর্তিটি উদ্ধার করা হয় এছাড়া তার সাথে উঠে আসে বেশ কিছু মূর্তি মূর্তি ফলক বিগ্রহবেদিকা শঙ্ক ঘণ্টা ছোট ছোট ঘট ঝাঁপি থালাবাসন ও প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ